বৃহস্পতিবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় থেকে 61 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের এনসিসি ক্যাডারদের নিয়ে অনুষ্ঠিত হয় সেভ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক আইন নিয়ে সচেতনতা র্যালি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। এই সচেতনতামূলক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জলপাইগুড়ি জেলা ট্রাফিক পুলিশ। র্যালি শেষে থানা মোড়ে ট্রাফিক অফিসের সামনে সেভ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক আইন সম্বন্ধে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাফিক পুলিশের তরফে জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী। তিনি বলেন, আমাদের তরফে বিভিন্ন সময় মানুষকে সচেতন করা হলেও ছাত্ররা এই বার্তা নিয়ে পথে নামল, মানুষ আরও সচেতন হবে। এখন থেকে ওরা এই বিষয়টি নিয়ে সজাগ থাকলে ভবিষ্যতে আমরা সুনাগরিক পাব এই সমাজে। অন্যদিকে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের এনসিসি ইউনিটের এএনও শরদীপ নার্জিনারি জানান, মানুষের মধ্যে এবং বিশেষ করে ছাত্রদের মধ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বাড়াতে ট্রাফিক পুলিশের সাথে মিলে আমরা এই র্যালির আয়োজন করেছি। জলপাইগুড়ি এফডিআই স্কুলের যে এনসিসি উইং আছে তাদেরকে সাথে নিয়ে জলপাইগুড়ি সদর ট্রাফিক একটা র্যালি করেছে, এখানে এসডিএসএল র্যালি। তো এই র্যালির মূল বিষয় তো আমরা জানি যে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ, যেটা সাবধানে চালাও এবং জীবন বাঁচাও, এই জিনিসটা আমরা যত পৌঁছাতে পারবো এবং যতবার পৌঁছাতে পারবো তত ভালো মানুষের কাছে। কারণ আমরা ট্রাফিক করতে গিয়ে দেখি যে মানুষ অ্যাওয়ার হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু তবুও এখনও অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে, হয়তো আরও অনেক দিন প্রয়োজন আছে। তো আমরা চেষ্টা করছি সেটা অ্যাওয়ারনেসটা সব সর্বকোণে, শুধু জলপাইগুড়ি শহরেই নয়, গ্রাম একদম যেগুলো জিপি অঞ্চল সেইগুলোতেও পৌঁছে দেওয়ার জন্য এই জিনিসগুলো। তো এসডিএসএল প্রোগ্রাম যেমন হচ্ছে সেরকমভাবেই চলবে, ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। তো এদের দিয়ে যদি আমরা শুরু করতে পারি এবং এদের মধ্যে যদি আমরা ইনজেক্ট করতে পারি, যেমন আমরা দেখেছি যে এখন বইয়ের সামনে কোনো বুকস যদি আপনি কেনেন তাহলে তার সামনে কনস্টিটিউশনের প্রিএম্বলটা দেওয়া আছে, সেরকম যদি পথ সংস্কৃতিও দেওয়া যায়, এটা আমার একটা আবেদন, তাহলে কি পথে অন্তত পথ সংস্কৃতি সম্পর্কে অন্তত কিছু তাদের মধ্যে একটা সাম্যক ধারণা জন্মাবে। সে ওই ট্রাফিক অ্যাওয়ারনেসের একটা র্যালি বের করেছে, যেটা হচ্ছে ট্রাফিক নিয়ে সাবধানতা মানুষের মধ্যে নেই, সেটা হচ্ছে স্টুডেন্টদের বিশেষ করে আমাদের ক্যাডেটদেরকেও জানানোর জন্য যে ট্রাফিক অ্যাওয়ারনেসটা কেন করা হয়, হচ্ছে যে মৃত্যুগুলো হয় ট্রাফিক না মানার জন্যই মৃত্যুগুলো হয়, ট্রাফিক রুল না মানার জন্যই মৃত্যুগুলো হয় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে। তো ওই জন্য ক্যাডেটদেরকে নিয়ে আমি একটা অ্যাওয়ারনেস বের করেছি।